কুমড়া পটাশ। এই কুমড়া পটাশ আজকে বলছে যে যারা এতদিন আন্দোলন করেছে, এই আন্দোলনকারী ব্যক্তিরা সবাই মাদকাসক্ত ছিল, যারা মারা গিয়েছে তারা মাদকাসক্ত ছিল। দেখেন মানুষের কতটা বিবেক শূন্য হলো, কতটা বিবেক শূন্য হলে কুমড়া পটাশ বলে যে মানুষ মাদকাসক্ত ছিল। একটা মানুষ সাইদ যখন মৃত্যুবরণ আপনি করেছে তথ্য প্রতিমন্ত্রীর কথা বলছেন হ্যাঁ যে বাংলাদেশের, আমি একটু, আমি তার হ্যাঁ নাম উনি তার বলে বলুন নিকনেম, সব না ইয়ে তার ঠিক। নিকনেম, না না তার নিকনেম যেটা আমি ফেসবুকে পেয়েছি, উনি ইন্টারনেট বন্ধ করেছে, ওনার না রিয়েল কিন্তু নাম ওটা তো, বললে তো আপনি ওনার চিনবে রিয়েল না নেম, আপনি। ওনার হ্যাঁ হ্যাঁ আপনাকে তাহলে চিনিয়ে দিচ্ছি, ওনার রিয়েল নেমটা আমি সার্চ করে পূর্ণাঙ্গ পাইনি বিধায়, ফেসবুক থেকে ওনার আমি নিকনেমটা নিয়েছি, সেটাই বলেছি কুমড়া পটাশ। ওনার নিকনেমটা সহ সঠিক নেমটা আমাকে একটু আবার দেখতে হবে, মনে হয় আলী মোহাম্মদ আরাফাত, রাইট, আলী মোহাম্মদ আরাফাত ওরফে কুমড়া পটাশ, হোয়াট এভার ইট ইজ, সে বলছে মাদকাসক্ত ছিল আমার ভাই। আপনাকে প্রশ্ন করতে চাই, আমার এখানে বিজ্ঞ আইনজীবীরা আছেন, একজন একটা দলের পার্টির মহাসচিব আছেন, আমার সম্মানিত বড় ভাই, আমি বলতে চাই সাঈদ যখন বুকটা পেতে দিয়েছে, এই সাঈদ কি মাদকাসক্ত ছিল, নাকি যেই ব্যক্তি তাকে মাদকাসক্ত বলছে সে এবং তার দল মাদকাসক্ত? বিবেকের কাছে প্রশ্ন করেন, আজ অবধি পর্যন্ত এখন কিভাবে বলে, এতগুলো মানুষকে মারার পরে আজকেও যদি আপনার মুখের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ চলে, অহংকার, দেমাক, আপনার মধ্যে আত্মবিশ্বাস এত বেশি, আপনি মানুষকে পাত্তাই দিচ্ছেন না, 500-র অধিক মানুষ মারা গিয়েছে অনেকে বলছে, আর পত্রিকার থেকে আপনি যেটা তথ্য দিলেন তাও কিন্তু এভিডেন্স পুরোপুরি না, যেহেতু সব পত্রিকা বন্ধ ছিল, তাতেও 200-র অধিক মানুষকে হত্যা করেছেন, এরা কি মানুষ নয়? এদেরকে আপনি কিভাবে বলেন মাদকাসক্ত? আমার বাংলাদেশের কোন শিক্ষার্থীকে মাদকাসক্ত বলার কোন ব্যক্তির অধিকার নেই, যারা বলে আমি বলি তারা হচ্ছে সত্যিকার অর্থে কোনো পিতা এবং কোন কোন মহিলার সন্তান হতে পারে। যারা ভালো মানুষ তারা আন্দাজে একজন মানুষকে মাদকাসক্ত বলতে পারে না। দ্বিতীয় দেখেন, এই ব্যক্তি আবার হিরো আলমের সাথে নির্বাচনে ঠকছে, জিতছে, বিতর্ক ভিন্ন, ভোট ছাড়া এমপি হলে যা হয়, আজকের এই বাংলাদেশে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করেছে। দেখেন ইন্টারনেট বন্ধ করার সময় সাগর ভাই আপনি নিশ্চয়ই জানেন যে ইন্টারনেট বন্ধের সময় কিন্তু জুনায়েদ আহমেদ পলক নিজে বলে দিয়েছে যে আমরা ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করেছি, ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করেছি, দে আর নট লিসনিং টু আস, তারা আমার কথা শোনে না, তারা আমাদের কোনো কিছু ডিলিট করতে বলে ডিলিট করে না, যে কারণে বাধ্য হয়ে ইন্টারনেট বন্ধ করছি এবং জনগণকে একটু সহযোগিতার আহ্বান জানাই। তাহলে তখন যে কথাটা বলেছে আর এখন নতুন করে বলছে, ইন্টারনেটের লাইনগুলো আমাদের শিক্ষার্থীরা কেটে দিছে, তাই ইন্টারনেটের লাইন পেতে আপনাদের সময় লাগবে। কত বড় ধান্দাবাজ এই আধুনিক বিশ্বে, আধুনিক যুগে এই সকল শব্দ চয়ন করবে আর পাবলিক এটা খাবে, বিশ্বাস করবে, এর পরেও যে তাদের এখন পর্যন্ত সুস্থ শরীরে বাংলাদেশে ঘুরে বেড়ায় এটাই তাদের ভাগ্য। চরম মিথ্যার মধ্যে আমরা নিমজ্জিত। আপনি দেখেন বাংলাদেশের শিক্ষার্থীর সাথে প্রহসন করা হয়েছে কিভাবে, আপনি আমাকে মারলেন, জুতা মেরে গরু দান, আমি পয়েন্টে পয়েন্টে কথা বলতে চাই বিধায় আপনাকে প্রত্যেকটা পয়েন্টে অল্প অল্প কথা বলছি। আজকের এই মুহূর্তে আইনমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলে বাংলাদেশে যেই সকল শিক্ষার্থী আহত হয়েছে প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, জুতা মেরে গরু দান। আপনি বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করেছেন, আপনি বাংলাদেশের মানুষকে, সাধারণ শিক্ষার্থীদেরকে, তাদের একটি সামান্য দাবি আপনি মেনে নিতে পারেন নাই, আপনি তাকে একেবারে ডাইরেক্ট শেষ করে দিয়েছেন, দেওয়ার পরে আজকের আবার আপনি বলছেন যে কি, আমি যদিও এই সংবাদপত্রটার নাম সামনে আনতে চাই না, বাংলাদেশের সেকেন্ড বিটিভি, আপনার সময় টিভি, তারপরেও আমি বলছি আপনার উদাহরণ দেওয়ার সাথে, এই যে দেখেন আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার, আইনমন্ত্রী, কতটা হাস্যকর, কতটা লজ্জাস্কর, কতটা অপমানজনক, কতটা বেয়াদবি, জাতির সাথে, ছাত্রদের সাথে প্রহসন, এছাড়া আর কিছু হতে পারে? আপনি আমাকে যখন গুলি করলেন, রাজাকারের বাচ্চা বলে গালিগালাজ করলেন, আপনি আমাকে যখন পাকিস্তানের প্রতারণা বলে দেশ থেকে ত্যাগ করতে বললেন, শিক্ষার্থীরা এখানে নাই, আপনি আমাদের দাবিকে পাত্তা দিলেন না, আপনি বললেন যে এখানে কোনো পার্সেন্টেজ কমানো হবে না, এটা কোর্ট দেখবে, কোর্ট বুঝবে, আর সেইখানে রবিবারও বন্ধের মধ্যে কোর্ট বসাইয়া আপনি সব করেন, আর এখন আমার সাথে প্রহসন করছেন? এই হচ্ছে আপনার বাংলাদেশের অবস্থা। দেখেন আজকের বাংলাদেশের অবস্থা যদি সুস্থ থাকে তাহলে বাংলাদেশে এখন কারফিউ জারি থাকতে পারে না। দেখেন কালকে এবং পরশু বৃহস্পতিবার পর্যন্ত কারফিউ এক্সটেনশন করা হয়েছে, নেট তারা এখন পর্যন্ত কোনো জায়গায় ছাড়ে নাই, সামান্য আমাদের কাছে কিছু সংবাদ আসছে যেটা ওয়াইফাই লাইনে, মূল ব্রডব্যান্ড লাইনের সাথে যারা সম্পৃক্ত তার কিছু কিছু জায়গায় স্লো মোশনে,
স্লো মোশনে কিছু কিছু জায়গায় তারা ছেড়ে টেস্ট করছে, এই হচ্ছে তাদের অবস্থা। আজকে দেখেন বাংলাদেশে আমার শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ইউএন এর লোগো লাগানো গাড়ি ব্যবহার করা হয়েছে, এই যে দেখেন ইউএন, দেখা যায় সাগর ভাই? ইউএন মাঝখানে দেখেন একটু কালো অক্ষরে লেখা ইউএন, নিশ্চয়ই হ্যাঁ জানতেন, হ্যাঁ হ্যাঁ রাইট? দিস ইজ দ্য ইউএন, ইউএন, রাইট? হ্যাঁ ইউএন, হ্যাঁ, হ্যাঁ, ইউএন এটা কি, লোগো এটা কি লাগানো এই মানে এই বাংলাদেশে ট্যাঙ্ক কি নামানো হয়েছে? এই ট্যাঙ্ক নামানো হয়েছে। এই ট্যাঙ্ক নামিয়ে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমার ভাইদেরকে বিভিন্ন জায়গায় মানে অসুস্থ করা হয়েছে, গুলি বর্ষণ করা হয়েছে ইউএন। দ্যাট মিনস আই ওয়ান্ট টু নো দিস অল কমেন্টস কাম ফ্রম ইউএন অর ইটস অল কমেন্টস কাম ফ্রম শেখ হাসিনা, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন নাও। বাংলাদেশে এই গণহত্যার সাথে কি ইউএন জড়িত নাকি শেখ হাসিনা জড়িত? দেখেন চোর সবসময় চুরি করে, কিন্তু কিছু জিনিস রাইখা যায়। আওয়ামী লীগ এমন এমন কিছু সিম্পটম তারা বিদায়ের আগ মুহূর্তে রেখে গিয়েছে, যেই মানবতা অপরাধের বিচার করতে 40 বছর পরে বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে দোষী সাব্যস্ত করে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন, বলেছেন মানবতা বিরোধী অপরাধ, আর আপনার চোখের সামনে শেখ হাসিনার নির্দেশে, ওবায়দুল কাদেরের নির্দেশে ডাইরেক্ট 500 মানুষকে হত্যা করেছেন, এটা কোন ধরনের মানবতা বিরোধী অপরাধ হবে না আপনি জনগণের কাছে কোশ্চেন করেন? এটা কি আপনার খেলাধুলা হবে? এটা কি আপনার বেআইন বেআইনদারি বেরানের হবে? এটা মানুষের সাথে প্রতারণা, প্রহসন এবং ডাইরেক্ট কিলার তারা খুন করেছে, এটা জনগণ দেখবে। আজকে দেখেন আমি মালয়েশিয়ান গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, এই যে দেখেন মালয়েশিয়ান গভর্নমেন্ট আজকে তাদের শিক্ষার্থী সহ সবাইকে টেক ব্যাক করিয়েছে, 123 পিপল দে হ্যাভ টেকিং ব্যাক ফ্রম বাংলাদেশ টু মালয়েশিয়া, টুডে নিউজ, টুডে নিউজ, আজকে নিউজ। এবং আপনি এই নিউজগুলো একটা না সমগ্র পত্রিকায় দেখেন, একটা দেশপ্রেম দেখেন, মালয়েশিয়ার মাত্র 123 জন নাগরিককে রিসিভ করতে সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী পর্যন্ত উপস্থিত হয়েছে, আপনি আর কি চান? এটা হচ্ছে দেশ যে তার নাগরিক বাংলাদেশে না খেয়ে থাকবে, বিদ্যুৎ সমস্যায় পড়বে, ইন্টারনেট সমস্যায় পড়বে, দে ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট, তারা স্পেশাল বিমান পাঠিয়ে তারপরে আজকে তাদেরকে রিসিভ করেছে কেএলআইতে, সেই আজকের কি বলে মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে আজকে রিসিভ, আজকে নিয়ে গেছে না? আজকে আজকে রিসেন্টলি মাত্র 2 আওয়ার্স আমি আগে। এটা বুঝি না, পরিস্থিতি স্বাভাবিক হলে পরে ভারতীয় সব বিশেষ স্বাভাবিক শিক্ষার্থীও চলে স্যার, গেছে, আমি বিদেশি আমি শিক্ষার্থী চলে যাচ্ছে, কেন? জি আমি তো বলুন। সাগর ভাই সেই জায়গা থেকেই বলছি পরিস্থিতি স্বাভাবিক নেই। আপনি আমাকে পাললে, আপনি তো আমার চেয়ে বয়সে বড় মানুষ, পারলে একটা প্রমাণ দেখান, 54 বছরের মধ্যে একমাত্র স্বাধীনতা যুদ্ধ ছাড়া বাংলাদেশে কোনো ছাত্র আন্দোলন, সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কোনো দেশ একটা এডিশনাল বিমান পাঠিয়ে তার মানুষদেরকে তুলে নিয়ে গেছে, একটা দেখাতে পারলে জীবনে রাজনীতি করবো না, নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট উই আর সিং এভরি ডে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সি দিস ইজ, অ্যান্ড অনলি নট অনলি দ্যাট, এই যে দেখেন হাস্যোজ্জ্বল তাদের ছবি, তাদেরকে রিসিভ করতে পেরে মনে হচ্ছে যেন ইউক্রেন রাশিয়া থেকে তারা ফেরত এসেছে কোন একটা যুদ্ধহত দেশ থেকে। এই যে মেসেজ গুলো আপনি, এই যে দেখেন উচ্ছ্বাস, এই যে দেখেন বিভিন্ন পত্রিকায় এই মেসেজ গুলো, আজকের বাংলাদেশের, আজকের বাংলাদেশের নাগরিকদের বিজয় এখানেই হয়েছে। কেন বিজয় হয়েছে? আপনি এই বাংলাদেশে, আমার তো মনে হয় শেখ হাসিনার যে কোনো বড় পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ তাআলা এভাবেই দিয়েছে, না হয় কোনো ইস্যু না, যেটা আমাদের আউয়াল সাহেব বলার চেষ্টা করেছেন শুরুর দিকটাতে, এটা কোনো ইস্যুই ছিল না, সামান্য ইস্যুটাকে কেন্দ্র করে আজকের এটা সমগ্র বাংলাদেশ কেন হয়েছে, এর অর্থ হচ্ছে সমগ্র বাংলাদেশ তো এমনিই উত্তপ্ত, কেউ যখন পারছে না, সবাই যখন ব্যর্থ, কেউ না কেউ এসে এগিয়ে এসেছে, জীবনকে কোরবান করেছে, সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছে, অ্যান্ড নাও অল আর ইনভলভিং উইথ দিস মুভমেন্ট, এখানে এখন এটা তো অল ছাত্র আর মুভমেন্ট, ইনভলভিং মুভমেন্ট বলছেন কে? এদিকে তো জনাব টুডে নো 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 আব্দুল টুডে মামুন, আব্দুল মামুন বলতে চাচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে, গতকালকে সেনা প্রধানও সাগর ভাই, বলেছে, প্রধানমন্ত্রী বলেছে, এখন সাগর ভাই নিয়ন্ত্রণে চলে এসেছে কি না আন্দোলন, অল আপনার কাছে কি মনে অল হয় আর নো সবকিছু? অল আর ইন অল আর ইনভলভ লাইক ফ্রম ইয়েস্টারডে বিকজ অফ অলরেডি আপনার বিএনপি জামাত তারা ঘোষণা করেছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এক দফা আন্দোলন, দ্যাট মিনস স্টুডেন্ট মুভমেন্ট থাকবে কি থাকবে না, চলবে কি চলবে না, দিস ইজ নট আওয়ার ইস্যু, আওয়ার ইস্যু হয়েছে এখন শেখ হাসিনার কাছে জবাব চাওয়া যে তুমি আমার সাধারণ শিক্ষার্থীর কেন কিন্তু সেই 500 কখন মানুষ, ছিল অলরেডি কন্ট্রোল, সেটা বলতে যাচ্ছি, সেটা কি সে কেমন কন্ট্রোল কিউর? তার মতো ভাষা দিয়ে কন্ট্রোল তো একটু আগে দেখালাম, কন্ট্রোলই যদি হয় মালয়েশিয়ার সরকার পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে এয়ারপোর্টে পাঠিয়ে স্পেশাল বিমান দিয়ে ছাত্র নিয়ে যায়, ভারতের সরকার গতকালকের বিকাল 5টার মধ্যে তার ছাত্রকে দেশে যেতে বলেছে, ইউএন ঘোষণা করে বলে দিয়েছে যে আমার এই বাংলাদেশে কেউ ভিজিটে আসবা না, নিজ দায়িত্বে যদি আসো কোনো জায়গায় গোলাগুলি হয় গ্যাদারিং এর কাছে যাবা না, এগুলো তো বারবার অ্যালার্মিং করছে তার পেজ থেকে, ইউএন ডিপার্টমেন্টের আপনি দেখেন নাই, আমেরিকার নোটিশ আপনি দেখেন নাই? তাহলে এটা কোনো ধরনের একটি স্বাভাবিক পরিস্থিতি নয়,
তারা নিশ্চয়ই জানে যে বাংলাদেশ একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছে এবং এর ভয়াবহতা আরো বাড়বে, এটাই তাদের কাছে আছে বিধায় আজকে তারা কিন্তু এইভাবে প্রতিবাদ করছে এবং তারা জানাচ্ছে। তার মধ্য থেকে আমি যেটা বলতে চাই, আমাদের বাংলাদেশের নাগরিককে, যেমন আমি বিএনপি করি, আর একটা লোক জামাত করে, কিংবা আউয়াল ভাই আর একটা পার্টি করে, দোষের কিছু নাই, কিন্তু যারাই যেই দল করবে তাকে তো মানুষের যে কোনো ধরনের বিপদে আপদে তার পাশে থাকতে হবে, এটাই তো আমার রাজনীতির মূল মোটো। আজকের বাংলাদেশের এই যে 500 মানুষকে আওয়ামী লীগ হত্যা করেছে, বিএনপি জামাত কি চুপ করে বসে থাকবে? আমি তো এখন এই হত্যার বিচার এবং এই হত্যার দায়ে শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছি। আমাকে তো আর কোটা নিয়ে আমি আন্দোলন করছি না, বিএনপি আর বলছে না যে তুমি আমাকে কোটা দাও, আমরা বলছি এই ফেসিবাদের কাছে কোনো দাবি উত্থাপন করে জনগণের কল্যাণ হবে না, জনগণের উপরে তারা চেপে বসছে। অতএব এই জনগণের কল্যাণ সাধন করতে হলে ফেসিবাদের পতন নিশ্চিত করতে হবে, আর সেটা নিশ্চিত করতে হলে তাকে পদত্যাগ করতে হবে। সাগর ভাই, জি, আজকের এখন আপনি বাংলাদেশের মনে করছেন যে এই যে ঘটনাগুলো ঘটিয়েছে, যে ক্যাজুয়ালিটি গুলি হয়েছে, তার দায় আপনি সরকারকে নিয়ে, সরকারকে পদত্যাগের আমার কথা ভালো বলছেন, লাগবে না, এখন আন্দোলনটা সেদিকে আমার যাচ্ছে, সেটি আমি আসলে আমি কতটা যৌক্তিক, কতটা যৌক্তিক, এই প্রশ্ন রাখছি প্রিয় দর্শক। সরকার আপনারা সে বলবেন এই এই ধরনের দাবির যৌক্তিকতা নিয়ে আপনাদের মতামত কি? আপনারা মনে করেন কিনা যে আসলে এই আন্দোলনটি আর কোটার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সরকার পতন আন্দোলনের পর্যন্ত গড়িয়েছে এবং সে পর্যন্ত যাওয়া উচিত কিনা সেই প্রশ্ন আপনাদের কাছে রাখছি। আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের প্রশ্ন আমি নিচ্ছি এবং যারা যুক্ত হতে পারেননি তাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সাগর ডক্টর ভাই, ফজল, 30 সেকেন্ড। আমি আচ্ছা আমি যে বিষয়টা বলতে চাই, এখানে মানুষদেরকে যে আওয়ামী লীগ হত্যা করেছে সেটা কিন্তু এই কুমড়া পটাশদের বক্তব্যেই বুঝতে পারবেন। উনি কিন্তু নিজেই সকালবেলার একটা বিবৃতিতে প্রথম বলেছে যে বিটিভিতে আগুন দেবে আমরা কি বসে থাকবো, মানুষকে তো গুলি করে আমি আমার সেলফ আমাকে প্রোটেকশন দেবই, দ্যাট মিনস দে হ্যাভ অলরেডি নো ডান ইট অ্যান্ড এভরিবডি নো অ্যাবাউট ইট। আবার একই ব্যক্তি আবার বলছে তাকে চিকিৎসার ব্যবস্থা করাবো, যারা যারা আজকের ইনজুর হয়েছে কিংবা মৃত্যুবরণ করেছে বিভাগীয় তদন্ত করব। তুমি আবার এখানে কিসের বিভাগীয় তদন্ত করবা, যেখানে জি তোমার পুলিশ সরাসরি শুট করেছে, বিভাগীয় তদন্তের তো কিছু নেই। আমি যে কথাটা বলতে চেয়েছি, শেখ হাসিনা গতকালকে পর্যন্ত যে বক্তব্য দিয়েছে ব্যবসায়ীদের সামনে চেপে ধরে তাদেরকে ডেকে এনে বক্তব্য দিলেন, এই বক্তব্যের মধ্যে থেকেও আপনি জনগণের এই মানুষের উপরে কোনো ক্ষোভ পেয়েছেন, তাদের উপরে কোনো ধরনের তার একটা শোক প্রস্তাব পেয়েছেন? নাই, তিনি বারবার সেখানে মানে ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছেন। তিনি বলছেন যে ওনার ছাত্রলীগের কে কে আক্রান্ত হয়েছে আর কোথায় কোথায় কোন জায়গায় গাড়ি করে পড়ছে সেগুলো নিয়ে বক্তব্য বলছে, অথচ যেই মুহূর্তে হেলিকপ্টার থেকে গুলি করে বাংলাদেশে মানুষ মারা হয়েছে, স্বাধীনতার পর হেলিকপ্টার থেকে আমি দেখি নাই সাগর ভাই, গাড়ি ঘোড়া রাস্তাঘাট যেখানে গিয়েছে মানুষদেরকে বাসা বাড়ি থেকে টেনে টেনে এরকম করেছে। আমি তো সেজন্য উদাত্ত আহ্বান জানাই, আন্দোলন ইজ নট মিন্স অল দা টাইম ইউ হ্যাভ টু বি অন দা রোড, নো। আজকের আন্দোলনের কৌশল হিসাবে আমি সমগ্র বাংলাদেশের মানুষকে বলতে চাই, যেমনি ভাবে আওয়ামী লীগ আপনার সাথে খেলছে আপনি আওয়ামী লীগের সাথে সেভাবে খেলতে হবে। আজকেরও যতটুকু ইন্টারনেট ছাড়বে অতটুকু ইন্টারনেটের সদ ব্যবহার করে যত মানুষকে হত্যা করেছে তার ছবি প্রকাশ করুন, ওই সকল গুলি বর্ষণের ছবি প্রকাশ করুন, ওদের বিমানের ছবি প্রকাশ করুন, ওদের সকল ধরনের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন রাতের বেলা আক্রমণ সবকিছু পোস্ট করবেন। আপনি রেমিটেন্স পাঠাবেন না, বাংলাদেশের কোন নাগরিক যতক্ষণ পর্যন্ত ফেসিবাদ শেখ হাসিনা আজকের এই ক্ষমতা থেকে না যাবে ততক্ষণে বাংলাদেশের কোন নাগরিক রেমিটেন্স পাঠাবে না, কারণ আমার অর্থ দিয়ে আমাকে গুলি করবে সেই সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না। অতএব শেখ হাসিনার আপনাকে এই ধন্যবাদ। সময় আমি মনে করি ফ্যাসিবাদের পতন হবে, আন্দোলনের কৌশলে মাঠে আচ্ছা, আমাদের সেটা চলে আপনি আসছে মনে করেন, ভালো বিএনপি মনে উদ্যোগ। করে, আপনারা মনে করেন, আমরা আমি জানতে চাই জনগণের সারা কি দেশের প্রতিক্রিয়া সেটা জনগণ, জানার। সাগর ভাই এখন আর বিএনপি টিএনপি বলবেন না, না না, এইসব ঠিক না আছে ঠিক জামাত আছে, যা বিএনপি, ফজল হক, জামাত বিএনপি, না 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 আমি শেষ করছি, জামাত বিএনপি অমুক তমুক আর নাম নেয়ার সুযোগ নাই, এখন বাংলাদেশকে রক্ষা করতে হবে, এখন যুদ্ধ চলছে, এই যুদ্ধে সমগ্র দল মত জাতি ধর্ম নির্বিশেষে আপনি কোন নেতার হুকুমের অপেক্ষায় না বসে আপনি বাংলাদেশের নাগরিক, আপনার মতো করে আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, আপনি দেশকে স্বাধীন করবেন, তারপরে এসে দেখবো জামাত বিএনপি পারলে ক্ষমতা নেবে না পারলে না নেবে, আপ টু দেম। কিন্তু দেশ রক্ষার আন্দোলনে আমি এখানে বিএনপি জামাত বলে ডিভাইডেড করে আওয়ামী লীগের মতো অপরাজনীতি করতে চাই না, কারণ আমার দেশ নাই, রাজনীতি করবেন কোথায়? জি অতএব দেশকে উদ্ধারের জন্য সবাইকে রাজপথে নামতে হবে।